শুভ সন্ধ্যা। শ্রী রক্ষিত এবং আমার কি বলবো প্রাক্তন সহকর্মীরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার নমস্কার জানাচ্ছি। সর্বপ্রথম আমি রামমোহন লাইব্রেরিকে আমার থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এরকম একটি সভায় বলতে ডেকেছেন তারা। আমি প্রথম থেকেই কী করে পাশটা কী যাওয়া যায় সেই নিয়ে চিন্তা করছিলাম, কারণ সভায় বক্তৃতা দেওয়ার খুব অস্বস্তিকর ব্যাপার। আপনি লিখতে বলুন, আমি রাত ভরে লিখে নেবো, আজকে রাত তো একটা লিখতে হবে, লেখার সময় গোছানো যায়, বলতে গেলেই গণ্ডগোল হয়। আর সে অনিরুদ্ধ রক্ষে যেভাবে বললেন আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম, তারপর হঠাৎ খেয়াল হলো যে ওপরটা আমার বলতে হবে। আমার প্রায় 10-12 পাতার একটা লেখা আছে, কিন্তু আমি সেই লেখার থেকে পড়বো না, এই জন্যই যে সময় একটু বেশি লাগবে। আমি চেষ্টা করবো আমার মতন আমার ভাব প্রকাশ করতে। ব্রাহ্মণের ব্যাপারে আপনি বললেন অনেক কথা, আমি ভাবতাম যে আমার কিছুখানি জানি, প্রতিবার নতুন কিছু জিনিস জানতে পাই। ওনাকে সাথে লেখাটা চেয়েছি, কারণ আজকে রাজা রামমোহনেরই জন্মদিন। আমি সিস্টার নিবেদিতাকে ইচ্ছে করে বেছে নিয়েছি তার উপর কিছু বলার জন্যে, কারণ এই একটা প্রচার আমি শুরু করেছি বছর খানেক ধরে, এই শতবর্ষের উদযাপনের সময়। কেন শতবর্ষ সার্ধ শতবর্ষ এরকম যখন অনুষ্ঠান আমরা করি, আমার মনে হয় আমাদের একটি কর্তব্য নতুন কিছু খুঁজে বার করা। পুরোনোটার উপর আরও গুরুত্ব দেওয়া যায়, কিন্তু নতুন কিছু খুঁজে বার করা। এই নিয়ে আমার মনে আছে রবীন্দ্রনাথের যখন সার্ধ শতবর্ষ অনুষ্ঠান শুরু হলো, তখন আমি সংস্কৃতি সচিব ছিলাম, অনেক পণ্ডিত ব্যক্তিদের ডেকে বললাম আপনারা বলুন। পণ্ডিতদের যা হয় অনেকক্ষণ বললেন, কিন্তু সহমত কোনো ব্যাপারে আসতে পারলেন না। তারপরে আমি জিজ্ঞেস করলাম তাদের যে দেখুন রবীন্দ্রনাথের ব্যাপারে আমার তো একটা ওপেনিং ব্যালেন্স আছে বাঙালি, আপনি নতুন কিছু বলুন যেটা এখানে লোকের সামনে পেশ করা যায়। যাই হোক, কথাবার্তা শেষে বুঝলাম যে যখন তারা কোনো মতে আসতে পারছে না, দু চারজনকে নিয়ে বসে আমরা ঠিক করলাম যে রবীন্দ্রনাথের আপনার রচনাবলী হয়ে গেছে, অনেক লেখা হয়ে গেছে, কিন্তু ওনার আঁকা চিত্র কিন্তু কোনোদিনই মানুষের সামনে তুলে ধরা হয়নি, দু চারটে ছবি এদিক ওদিক পাওয়া যায়। তখন আমরা চিত্রাবলীতে হাত দিলাম, রবীন্দ্র চিত্রাবলী আজকে বাজারে পাওয়া যায় 4টে ভলিউমে, তাতে প্রায় 2000 ছবি আছে। এই 2000টি ছবি আমি যদি আমার ভাষা আপনারা গ্রহণ করেন, একটি হিংসুটা সংস্থার থেকে বার করতে চাই, নাম করতে চাই না, তারা ধরে রেখেছিল এটা তাদের সম্পত্তি। তাদের অনেক কষ্ট করে বুঝিয়ে বললাম যে দেখো সম্পত্তি, তোমাদের সম্পত্তি দেখতে আসছে, অনেক দূর থেকে লোকের আসে, ওই ট্রে খুলে বার করতে পারে না, আধা সরকারি সংস্থা হলে যা হয় আর কি, কেউ বার করতে চায়ও না, এমন করে দেখাচ্ছে মনে হচ্ছে যেন দয়া করছে। যাই হোক, ওটা বার করা হয়েছে, 4টে খণ্ডটা এখন পাওয়া যায়। রবীন্দ্রনাথ সবশুদ্ধ আমাদের আন্দাজ প্রায় 2400টি চিত্র এঁকেছিলেন, 2300 থেকে 2400, তার মধ্যে 2000 পাওয়া গেছে, 100 থেকে 150 নিলাম হয়ে গেছে, আর বাকিগুলো কোথায় গেছে আমরা জানি না। কেন উনি এত সস্তার কাগজ লিখতেন যে এখনও কয়েকটি চিত্র হাতে নিলে গুড়িয়ে যায়। যাক, তারপরে বিবেকানন্দ সার্ধ শতবর্ষ, বিবেকানন্দ সার্ধ শতবর্ষে রামকৃষ্ণ মিশনকে নিয়ে বসে, তখনকার দিনে প্রণববাবু ছিলেন ভাইস চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার কিছু বলতেন না, পাশাপাশি এমনিতে একটা তখনকার দিনে আমার প্রধানমন্ত্রী একটা মৌনব্রত নিয়েছিলেন, কথা কম বলতেন, উনি শুনতেন। শুনে তখন সার্ধ শতবর্ষে আমরা ঠিক করলাম কী করা যায়। আমি যখন সংস্কৃতি মন্ত্রক ছেড়ে ওই আকাশবাণী দূরদর্শনের দিকে আমার ঠেলে দিল, আমি জানি না শেষ জীবনে এতখানি আমাকে এই দেওয়া উচিত ছিল কি না, মানে কঠিন শাস্তি। তখন সিস্টার নিবেদিতা নিয়ে কথা উঠেছিল যে ওনার তো সার্ধ শতবর্ষে এসে গেল। আমি তখন রামকৃষ্ণ মিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যদি প্রস্তাব দেন আপনাদের তো একটা মার্কেট ভ্যালু আছে। তো যাই হোক, সে করতে করতে প্রায় 6 মাস চলে গেল, আমার
দুঃখ থেকে গেল যে তখনকার দিনে স্বামী বিবেকানন্দ 150 বছরে প্রায় 140 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল, আর দেখার কেউ ছিল না বলে সিস্টেম নিবেদিতার ওখানে তার 10% খরচ হয়, বা দেওয়া হয় অনুদান। আমরা চেয়েছিলাম নতুন করে তুলে ধরতে ওনার অনেক দিক, যেগুলো আমরা জানি না, তা আমি ঠিক করেছি যে সিস্টেম ভগিনী নিবেদিতার কোনো একটি দিক তুলে ধরবো সভায় যেগুলো লোকে কম জানে। আজকে আমি তার চিত্রকলার বিষয় নিয়ে কথা বলব। ভগিনী নিবেদিতাকে কথা বলতে গেলে যে কটি কথা আমাদের মাথায় ফুটে ওঠে বা আমাদের মাথায় আসে প্রথমে, সেটা প্রথম তার মধ্যে হলো জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী চিন্তাধারায় ভগিনী নিবেদিতা সারা জীবন কাটিয়েছেন, এবং জাতীয়তাবাদী আজকালকার দিনে যে জাতীয়তা একটা মেয়েটি জাতীয়তাবাদ নিয়ে কথা হচ্ছে অনেক জায়গায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাগের সামনে দাঁড়াতে হয়, সেরকম না, একটি আসল জাতীয়তাবাদ। তখন ভারতবর্ষে জাতি কাকে বলে তাই আমরা জানতাম না, এটা আপনাদের বুঝতে হবে। আজ থেকে 100 বছর আগে জাতি কাকে বলে আমরা বুঝে উঠতে পারি। আরেকটু ফুটিয়ে বলি, আমার সাবজেক্ট একটু সরে যাই, আপনারা যদি শুনে অবাক হবেন যে আজ থেকে ঠিক 200 বছর আগে ভারতবর্ষ বা পৃথিবীতে কেউই জানতেন না ভারতবর্ষের মধ্যে কি সম্পদ আছে, কেউই জানতেন না। মহেঞ্জোদারো হারাপ্পাতে পাওয়া গেলে সেদিন 1947 সালে হারাপ্পা নিয়ে, মহেঞ্জোদারো হারাপ্পা নিয়ে প্রথম বই ছাপান হলো 1952-53, পাঠক হিসেবে এলো, পাঠ্যক্রমে ঢুকে গেল 1957। আমি সেদিন গল্পগুলো বলে যেতে পারি, মহেঞ্জোদারোর কথা বাদ দিই। আমি বৈদিক যুগের এবং বেদের ব্যাপারে অনেক কিছু জানতাম আমরা, কিন্তু আমাদের যেটা বলে মেটিরিয়াল সিভিলাইজেশন বা আমাদের ভাস্কর্য, আমাদের চিত্রকলা, এই নিয়ে খুব কম জানতাম। তার প্রধান কারণ হলো যে এর সবচেয়ে বেশি স্বরূপ প্রকাশ হয়েছিল বৌদ্ধ যুগে, এবং বৌদ্ধ যুগের স্থাপত্য প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারা ধ্বংস হয়েছিল কি না, ধ্বংস করে দেওয়া হয়েছে এই তর্কে আমি ঢুকতে চাই না, তারা ধ্বংস অবস্থায় পড়েছিল। এই নিয়ে ধ্বংস নিয়ে বলতে গেলে আমাদের কোনো ভূমিকা আছে কি না, আমাদের সাথে লোকের কোঁচা দিই। ভারতবর্ষে অন্য জায়গায় রুইন কথাটির হিন্দিতে বলে খান্ডার, যেটা ভেঙে পড়ে গেছে। আমরা যে কথাটি ব্যবহার করি সেটি হলো ধ্বংসস্তূপ, ভগ্নস্তূপ নয়, মানে ধ্বংস কেউ করেছে। যাই হোক, বাদ দিন। এখন এই যে ধ্বংসস্তূপের ওপর লুকিয়েছিল ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের কৃতিত্ব, সেগুলো আজ থেকে 200 বছর আগে কেউ জানতাম না, কেউ জানতাম না। একটি সাইট খুঁজে পাওয়া গেছিল, তারও মর্ম আমরা বুঝিনি, আমরা বুঝি 1897-তে। 1819 সালে অজন্তা পাওয়া গেল। আমার গল্পটি অজন্তা নিয়েই, অতএব অজন্তার গল্পটি আগে বলি। অজন্তা আবিষ্কৃত হল কয়েকজন ব্রিটিশ, কি বলবো, ব্রিটিশ সোলজাররা, তারা হরিণ শিকারে বেরিয়েছিল। হরিণ শিকারে হরিণটি ঢুকে গেছিল একটু উপত্যকায়, যে উপত্যকায় ঘন জঙ্গল, সে উপত্যকায় জঙ্গল কেটে কেটে তারা ঢুকে গেল। মশাল থেকে অনেক লোক নিয়ে ঢুকেছিল, কিন্তু হরিণটি লাফিয়ে লাফিয়ে উঠে গেলে, উঠে গিয়ে একটা গুহ ঢুকে পড়ল। তার পেছনে ক্যাপ্টেন জন স্মিথ ঘোড়ায় করে যথাপরি পারলেন, এক গুহে ছিলেন, তার পেছনে তাড়া দিতে গিয়ে বললেন, মশাল আন, দেখতে পাচ্ছি না কিছু। আলো জ্বালিয়ে দেখলেন সাংঘাতিক, এই শুরু হল, এই আবিষ্কার হলো। আবার তিনি, আমরা কি করে জানি, তিনি একটা চাকু নিয়ে অজন্তার একটি চিত্রের ওপর তার নিজের নাম লিখে দিয়ে গেছে। আমাদের স্মৃতি বিলোপ কতখানি হয়েছিল যে এই এই গুহচিত্রের নাম তো জানতামই না, পরিচয় তো ভুলেই গেছি আমরা, ওই এলাকার নামও আমরা জানি না। এলাকার নামটা কিভাবে চিহ্নিত হয়েছে জানেন? ওরা লোককে জিজ্ঞেস করছিল, ওরা গুহার নাম বললো বলে আমরা জানি না, এখানে কেউ আসা উচিত না। নেবে গিয়ে প্রথম যে গ্রামটি পেয়েছিল সেই গ্রামের নাম ছিল অজন্তা, গ্রামের নামে গুহার নাম।
আমি খালি আপনাদের দেখাচ্ছি কীভাবে বিলুপ্তি হয়। আচ্ছা, এই অবস্থায় সাহেবরা আসার পরে আমাদের প্রচণ্ডভাবে হেয় করতে আরম্ভ করবো। হেয় তো করবে, এক নম্বর আমাদের স্মৃতিশক্তি নেই, আমরা বলতে পারছি না আমাদের কী আছে, হারিয়ে ফেলেছি, মাটির তলায় লুকিয়ে পড়েছে, জঙ্গলের পেছনে লুকিয়ে পড়েছে, আমরা জানি না। তখন প্রথম শুরু হলো যে আমাদের সাহিত্য, আমাদের আধ্যাত্মিক মনোভাব তুলে ধরা, তার উনি যেটা বলছিলেন তার অনুবাদ করা, তার মধ্যেও কিন্তু ওরাই প্রথম তুলেছে। সত্যি কথা বলতে উইলিয়াম জোনস, হোরেস হেমেন উইলসন, চার্লস উইলকিনস, এরা না ঢুকলে প্রথমে পাওয়া যেত না। পরবর্তীকালে আমাদের মধ্যে সবচেয়ে প্রথমের দিকে আছেন রাজা রাম মোহন, কিন্তু তাহাতে তো চিড়ে ভেজে না, সেটা তো বোঝার সংখ্যা খুবই কম। যতক্ষণ না আমরা চিত্র নিদর্শন তুলে ধরতে পারছি, শুধু সাহিত্যের ভিত্তিতে আমরা আমাদের পজিশন টানতে পারি না। সেই হলো গল্প। যাই হোক, এবার ভগিনী নিবেদিতার ভূমিকাটা বলছি। ভগিনী নিবেদিতা নিয়ে কথা বলতে গিয়ে 150 বছরে অনেক কাজ হয়েছে। বাগবাজারের স্কুলটি একবার নতুন করে দেওয়া হয়েছে, বা আগেকার মতন করে দেওয়া হয়েছে, নতুন বলা উচিত না। তিনি অনেক ব্যাপারে তিনি তার ছাপ রেখে দিয়ে গেছেন, কিন্তু আমি এই অজন্তা নিয়েই, শুধু অজন্তার উপর ভিত্তি করে আমি ওনার অবদানের কথা বলার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ বেঁচে থাকাকালীন উনি কিন্তু হস্তশিল্পর উপর জোর দিয়েছিলেন বেশি, উনি চিত্রকলার থেকে বেশি হস্তশিল্পর উপর জোর দিয়েছিলেন। অতএব ভগ্নী নিবেদিতা এসেই ভারতবর্ষের হস্তশিল্পর উপর লাফিয়ে পড়েছিলেন, ঝাঁপিয়ে তিনি হস্তশিল্প নিয়ে অনেক কাজ করেছেন। উনি অনেক লেখাও, ছোটো ছোটো লেখাও লিখেছেন, তুলে ধরতে চেয়েছিলেন ভারতবর্ষের আসল সনাতন ধর্ম, যেটি লুপ্ত হয়েছে, যেটি এর মধ্যে হস্তশিল্পর মধ্যে এবং আমাদের গ্রামের শিল্পীদের মধ্যে লুকিয়ে আছে। এই নিয়ে অনেক কাজ করেছিলেন বিবেকানন্দর আদর্শে। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ নিজে তাকে বুঝিয়েছিলেন, কিন্তু হস্তশিল্পর থেকে তার ঐতিহ্যবাহী উত্তরাধিকার, এই নিয়ে অনেক কাজ টাজ করতে গিয়ে কোন একটি স্তরে উনি এদিকে চলে গেলেন, কিছুখানি অ্যাক্সিডেন্টলি গেলেন। তিনি দেখলেন যে ভারতীয় জাতীয় সচেতনতা বাড়াতে গেলে, কেন এমন একটি ভীরু জাতিতে আমরা পরিণত হয়েছি 150 বছরের মধ্যে, 100 বছরের মধ্যে। আমি আগেই বললাম আপনারা আমাদের কোনো ভাস্কর্য, কোনো স্থাপত্য খুঁজে পাইনি, কী নিয়ে বলবো এদের সাথে? তারা যখন বলছে তোমরা একটা ব্ল্যাক কান্ট্রি, তোমাদের কোনো ঐতিহ্য নেই, বলার তো কিছু নেই। হ্যাঁ আছে, আমাদের কাছে মুসলমান যুগের অনেক কিছু ছিল, কিন্তু সেটা তো সবাই বলছে ইসলামিক, তোমাদের কন্ট্রিবিউশনটা কোথায় সেটা দেখো, সেটা দেখাতে পারছি না। এবার খুব তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি আমাদের স্থাপত্য, আমাদের ইতিহাস কীভাবে প্রস্ফুটিত হলো। 1819 আমি বললাম পাওয়া গেল অজন্তা। 1819 পরে রাজা রামমোহন যখন মারা যাচ্ছেন 1833, সেই অবধি আমরা শুধু একটি পুরনো ঐতিহাসিক জায়গার বর্ণনা পেয়েছি, অমরাবতী। এই 1833 আর 1861 মধ্যে, এই কয়েকটি বছরের মধ্যে তক্ষশিলা খুঁজে পাওয়া গেল, সাঁচি খুঁজে পাওয়া গেল, সান্নাতে ধামেকা স্তূপ খুঁজে পাওয়া গেল। এই তিনটে আর্কিটেকচার থেকেই পরিষ্কার করার পর যা বেরোলো, সেখানে সাহেবরা নিজেরাই ঝাঁপিয়ে পড়লেন যে এরকম তো আমরা দেখিনি কোনো। এখান থেকে কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের জাতীয় সম্মান ফিরে পাওয়ার একটা চেষ্টা শুরু হলো। কিন্তু আসল যেটি এখন সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে যেটি নিয়ে মানে, যে ভারতবর্ষে মুসলমান আসার আগে কোনো চিত্রকলা কি ছিল? কেন মুসলিম যুগের সময় আমরা মোগল এবং সুলতানি মিনিয়েচার পাচ্ছি, তারপর আমরা রাজস্থানি পাচ্ছি, চাম্বা পাচ্ছি, অনেক রকমের চিত্রকলা পাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের কী ছিল? তার আগে কিন্তু আমরা কিছু দেখাতে পারছিলাম না। বৌদ্ধ যুগের যে অমূল্য সম্পদ খুঁজে পাওয়া গেল, সেই সম্পদ আমরা বুঝেই উঠতে পারি। এবার সেই সম্পদের ব্যাপারে কটা কথা বলি, তো বুঝতে পারবেন কত মজার গল্প। 1819 পাওয়ার পরে তার 27 বছর অবধি কেউ অজন্তা দেখতেও যায়নি, তাৎপর্য বুঝবে কোথেকে? আচ্ছা, পাওয়া গেছে, পরিষ্কার করা হয়েছে, তাৎপর্য বুঝতে গেলে তো তার চিত্র কেউ তো গিয়ে গুহায় গিয়ে তার ছবি তুলবে না, ক্যামেরা ছিল না, লোকে জানবে কি করে?
কিছু পণ্ডিত ব্যক্তিদের মধ্যে তারা জানতেন প্রচলন ছিল যে ওখানে একটাই পাওয়া গেছে, জাম থেকে অজন্তা গ্রাম থেকে একটু উঠে যেতে হয়, বেশ চড়া আছে। প্রথম 27 বছর পরে মেজর রবার্টস গিল তাকে এশিয়াটিক সোসাইটি, আমাদের কলকাতার এশিয়াটিক সোসাইটি তাকে একটি কমিশন দিলেন। ভদ্রলোক ওখানে 28 বছর কাজ করেছে, তখনকার দিনে খুব তাড়াতাড়ি প্রস্তুত হতো না তাদের, যে আজকে দিল কালকে সরিয়ে দিল। 28 বছর তিনি ওখানে লেগেছিলেন, 21 বছর লেগেছিলেন। 21 বছর ধরে মেজর গিল প্রতি গ্রীষ্মের পরে, এই যে আপনার বর্ষার পরে উঠে যেতেন, শীতকালটি কাটাতেন তার ছাত্র নিয়ে, এবং বিশাল বিশাল ওই সাইজের মিউরাল বানিয়েছিলেন, মানে নকল, সে নকল নিয়ে তিনি বম্বেতে দেখাতে আনতেন। এই প্রথম বম্বের লোক বা ভারতবর্ষের লোক জানতে পারল যে অজন্তার মধ্যে কী আছে অজন্তা। এর সঙ্গে সঙ্গে তারা বললো এটা লন্ডনে পাঠাও, আমরা দেখাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা, আমরা দেখাই আমাদের কাছে কী সম্পদ আছে। লন্ডনে গিয়ে এটি 1866 সালে লন্ডনে পাঠানো হলো। লন্ডনে গিয়ে ক্রিস্টাল প্যালেস বলে লন্ডনে একটি এক্সিবিশন গ্রাউন্ড আছে, সেখানে প্রদর্শনীত হলো, প্রদর্শন করা হলো, আর তার 9 দিনের মধ্যে সেখানে আগুন লেগে গেল, শেষ। তাই হলো দুঃখের কারণ, এত কষ্ট করে 21 বছরের কাজ 9 দিনের মধ্যে আগুনে ছাই ভস্ম হয়ে গেল। মেজর গিল কী করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি আবার পাগলের মতন বললেন, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আবার শুরু করবো। উনি পাগলের মতন অজন্তায় ফিরে গেলেন, ওখানে মারা গেলেন। এসব গল্প তো বেরোয় না, যাই হোক। এবার 1872 সালে, দেখুন কত বছর হয়ে গেছে, 1874 থেকে 1872 সালে আপনার বম্বে প্রেসিডেন্সি প্রশাসন তারা জন গ্রিফিথসকে লাগালেন। জন গ্রিফিথ তার লোকজন নিয়ে ওখানে পৌঁছে, কেন আমরা যদি সামনে না দেখতে পারি তার সৌন্দর্য তো বাদ দিন, তার কী বলব, চিত্রকলা, তার গুণ প্রচার করবো কি। আজকে চীন থেকে জাপান থেকে আরম্ভ করে সারা বিশ্বে মেনে নিয়েছে দ্যাট দ্য সোর্স অফ ইন্সপিরেশন ফর বুদ্ধিস্ট আর্ট ইজ ইন্ডিয়া অ্যান্ড দ্য সোর্স ফর ইন্ডিয়ান্স অজন্তা। আরে বা ভারতবর্ষ তো কিন্তু জানে না। 1872 বম্বে প্রেসিডেন্সি পাঠালেন জন গ্রিফিথ। জন গ্রিফিথ ছোটোখাটো পোস্টিং করলেন 13 বছর। 13 বছর ধরে জন গ্রিফিথ প্রচুর 300টি ক্যানভাস পাঠিয়েছে। এবার উনি আর অত প্রচণ্ড করতে গেলেন না, তিনি 300 বা 301টি ক্যানভাস বানিয়ে 13 বছর পরে ফিরলেন কপাল দেখুন। এটি চলে গেল লন্ডনে, ভারতবর্ষে কলকাতা আসেনি। তারপর আমরা লিখবো, বুঝবো, আঁকবো, তার থেকে নকল করবো কিছু সুযোগই নেই। লন্ডনে চলে গেল ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামের একটি এক্সিবিশনে, আগুন লেগে গেল। আমাদের এই আগুন লেগে গিয়ে প্রায় 150টি ক্যানভাসকে বাঁচানো গেছে, কিন্তু সেই বাঁচানোর পরে আগুনের তাপে দেখা গেল গলে গেছে। তারা ভার্নিশ লাগিয়েছিল সস্তার, এবার ভার্নিশ তুলতে গেলে রং শুদ্ধ বেরিয়ে আসবে, জানেন তো, চেহারার উপর যেন লাগায়, ও দুঃখের ব্যাপার। এই গল্পগুলো কিন্তু শিক্ষিতদের মধ্যেও খুব কম লোক জানতেন। এই সময় সিস্টার নিবেদিতা ছটফট করছিলেন যে ভারতীয় মর্যাদাকে ফিরিয়ে আনতে গেলে, জাতীয়তাবাদকে ফিরিয়ে বোঝা জাগাতে গেলে আমার নতুন কোন উপায় চাই। আমরা, উনি আমরা কথাটা ব্যবহার করতেন, আমরা ব্রিটিশদের, দেখুন ব্রিটিশ মহিলা বলতেন, আমরা ব্রিটিশদের দেখাতে হবে তাদের যে আমরা এত হেয় করার পাত্র হই, আমরা তুলে ধরব। এই সময় আচ্ছা উনি জানতে পেলেন কী করে, উনি তো আর্টের ছাত্রী নন। উনি যখন পড়াশোনা করতে, মানে যখন তার নিজের স্কুল সেট আপ করেছিলেন, মানে এটিক করেছিলেন উইম্বলডনে, তখন তিনি কিছু আর্টিস্ট এবং আর্ট ক্রিটিকদের সাথে, এভেনজার ক্রুক, এভেনজার ক্রুক বলে একজন ছিলেন, তাকে নিয়ে তার কাছ থেকে শিখেছেন। শেখার থেকে বড় কথা হলো আগ্রহ, ভেতর থেকে আগ্রহ তিনি সংযুক্ত করতে পেরেছিলেন যে ভারতীয় চিত্রকলা ভাস্কর্যের সাথে ভারতীয় জাতীয় মূল্যবোধ, ভারতীয় জাতীয় ইতিহাস এবং ভারতীয় জাতীয় সম্মান কিছু তো দেখাতে হবে।
একটু বললে তো হবে না, ওনার একটু সেন্টেন্স আমি পড়ে শোনাচ্ছি। উনি 1905 লিখেছিলেন স্বামীজি মারা যাওয়ার পরে, আই থিঙ্ক দ্যাট আওয়ার গ্রেটেস্ট ওয়ার্ক ইন মডার্নাইজিং ইন্ডিয়া মাইট হ্যাভ বিন থ্রু আর্ট, নট থ্রু প্রেস অ্যান্ড ইউনিভার্সিটিস। উনি বলেন বিশ্ববিদ্যালয়ে 1857 তো তোমার চার পৌঁছিল, তিনটে বিশ্ববিদ্যালয় থেকে একটি এলিট শ্রেণী তৈরি হচ্ছে, তারা তো জাতীয় আন্দোলনে নামছে না, কিন্তু আমরা যদি আমাদের আত্মবিশ্বাস প্রচার করতে পারি। ওনার একটা লেখা ছিল, তো যাই হোক, এখন ওনার ভূমিকাটা কোথায় আসছে, উনি স্বামীজিকে ওনার গর্ব বললেন। ও আপনারা জানেন উনি স্বামীজিকে পেয়েছেন 1902 অবধি। 1902-এর স্বামীজি মারা যাওয়ার তিন মাস আগে উনি ইবি হ্যাভেলের সাথে আলাপ করল। ইবি হ্যাভেল হলেন প্রথম প্রিন্সিপাল কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। হ্যাভেল এমন একটি দূরদৃষ্টি পুরুষ ছিলেন, যিনি প্রথম থেকে এসে বললেন যে আমি সাহেবদের কাছ থেকে, আমার দেশের দেশবাসীর কাছ থেকে যেটা শিখে এসেছি যে ভারতবর্ষের সম্পূর্ণ চিত্রকলা, ভারতবর্ষের সম্পূর্ণ নিপুণতা এসছে গ্রিস থেকে। দেখ, ভারতবর্ষে যা আছে সব কিছু ইউরোপ থেকে কোনো না কোনো স্টেজে এসছে। এমনকি তখন তর্ক উঠেছিল যে কৃষ্ণ যীশুখ্রিস্টের একটি স্বরূপ, অনেক রকমের তর্ক আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু উনি বলে গেলেন যে প্রথম থেকে এসে ভারতবর্ষের যা দেখতে পেরেছিল, তখন উনি কিন্তু দেখেননি অজন্তাও দেখেননি, কিছু নিদর্শন এদিক ওদিক দেখে যা বুঝতে পেরেছিলেন যে আমি ভারতবর্ষে ঘুরে দেখছি যে ভারতবর্ষের আর্ট তার একটা নিজের বৈশিষ্ট্য আছে। আর আমাকে শিখিয়েছে লন্ডন আর্ট কলেজ থেকে যে সবই ভারতবর্ষের গ্রিক। আচ্ছা, গ্রিক নিয়ে গণ্ডগোলটি হলো কেন, সে তার একটা কারণ আছে। এটা তো গায়ক করে লোকে করে না। আপনারা শুনে অবাক হবেন যে ভারতবর্ষে ভাস্কর্য ইতিহাসে ছিল না। আমি জোর করে বলছি, ভারতবর্ষে ভাস্কর্য সর্বপ্রথম ভাস্কর্য, আমরা যদি হারাপ্পা বাদ দিই, কেন হারাপ্পাতে অনেক পরে খুঁজে পাওয়া গেছে, কিছু কিছু তাদের ওখানে নিদর্শন আছে, ভাস্কর্যের প্রথম প্রমাণ এলো ব্যাক্ট্রিয়ান গ্রিকদের কাছ থেকে। তারা মূর্তি স্থাপন করতেন, অতএব ঘুরে গিয়ে যদি আমাদের মূর্তিবাদী বলা হয়, আমরা ঘুরে তাকিয়ে বলবো তোমরাই তো মূর্তি এনেছিলে ইউরোপ থেকে, আমাদের তো কোনো মূর্তি ছিল না। বৈদিক যুগে মূর্তিও নেই, কিছুই নেই। মূর্তিবাদী, মূর্তি দিয়ে তৈরি করা আইডলেট্রি যেটা বলে, তারাই এনেছিলেন। তারা মুদ্রা শিল্প এনেছিলেন, মুদ্রার অঙ্কন এবং এনেছিলেন। এই আর্ট ফর্মকে আমরা দুটি নামে পরিচিত, গান্ধার আর্ট এবং মথুরা আর্ট। এটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, মানে আলেকজান্ডার চলে যাওয়ার পরে 200 বছর লাগলো। অতএব প্রথম ভাস্কর্য গ্রিস থেকে এসেছিল আমি মানছি, কিন্তু তার মানে ভারতবর্ষের পুরো সম্পূর্ণ চিত্রকলা গ্রিস থেকে এসছে তার কোনো প্রমাণ ছিল না। কিন্তু প্রমাণ না থাকলে তো তার কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে। কাউন্টার আর্গুমেন্ট কোথায়? এই কাউন্টার আর্গুমেন্ট দেখার জন্যে উনি হ্যাভেলের সাথে অনেকদিন কথা বলেন, নিয়ে গিয়ে স্বামীজির সাথে অনেক এ ব্যাপারে আলোচনা হয়েছিল। স্বামীজিকে বললেন, স্বামীজি বললেন আমি বুঝতে পারছি তুমি এখন বৃহৎ চিত্রকলার দিকে যাচ্ছ হস্তশিল্প থেকে, কিন্তু তোমার পথ ঠিক। আমার অনেকদিন বিশ্বাস হয়েছে যে এই যে এত বছর ধরে শুনছি গ্রিকেরা দিয়ে গেছেন আমাদের, এটা সত্যি নয়, লেগে থাকো। তার 2 মাসের মধ্যে স্বামীজি মারা গেলেন। হ্যাভেলের সাথে হ্যাভেলের কিছুখানি ছাত্রী হয়ে হ্যাভেলের কাছ থেকে শিখলেন। হ্যাভেল ছাড়া আরেকজন মহাপুরুষ, কথাটা যদি ব্যবহার করি, আনন্দ কুমারস্বামী তখন অল্প বয়স, তার চেয়ে বয়সে কম, কিন্তু আনন্দ কুমারস্বামীকে উনি কয়েকশো গুরু বলে বলতেন। আনন্দ কুমারস্বামী তখন ভারতবর্ষ, ব্রিটেন এবং আমেরিকা, পরবর্তীকালে আমেরিকার কাছে সংযোজন রয়েছে, সম্পর্ক বেশি স্থাপন করলেন। আনন্দ কুমারস্বামী উনি দেখে প্রথম বললেন যে না, আই এম কনভিন্সড যা পেয়েছি তাতে এগুলো ভারতবর্ষে নিজের একটা দেশজ আর্ট আছে, ইন্ডিজেনাস আর্ট ফর্ম আছে, আমি মানতে রাজি নয়। ওই অল্প বয়সের ছেলে আনন্দ কুমারস্বামী এবং ইবি হ্যাভেলের কাছে যা শিখলেন, উনি কিন্তু চটপট লিখে ফেলতেন। ওনার লেখার একটা দক্ষতাকে দুমদাম করে লিখে ফেলতেন। সেই লিখে ফেলে মডার্ন রিভিউ, প্রবাসী, অন্যান্য জায়গায় ছাপিয়ে সেখান থেকে এসে, তার ভিত্তিতে আমি বলছি, উনি তখন বললেন
যে আমার মিশন হবে যেরকম করি হোক এই অজন্তার ব্যাপারটা খুঁজে বার করবে। আর এই অজন্তার ব্যাপারে তিনি আগ্রহী, কিন্তু অজন্তার আবার নতুন করে যদি আমার জন্য অজন্তার নকল করতে হয় অনেক টাকার দরকার, উনি এদিকে স্কুলই চালাতে পারছেন না। তিনি স্বামীজি মারা যাওয়ার পর আপনারা জানেন রামকৃষ্ণ মিশনের সাথে সরে গেলেন বা তারা সরে গেল, যাই হোক এসব ব্যাপার আছে। তিনি বললেন আমি সব বুঝতে পারছি, তিনি খালি অপেক্ষায় বসেছিলেন। ঠিক সেই সময় তার কাছে তার সাথে পরিচয় হলো লেডি শার্লেট হেরিংহ্যাম। আচ্ছা ইতিমধ্যে উনি কার কাছে প্রভাব বিস্তার করলেন, ইতিহাসের তরফ থেকে বলছি 1905-07 মধ্যে উনি সম্পূর্ণ বুঝে নিলেন যে অজন্তা যতক্ষণ না আমি বার করে নিয়ে আসতে পারছি ততক্ষণ কিন্তু আমি আমার যুক্তি দাঁড় করাতে পারছি না, কিন্তু করবো কী করে। আর তারপর লিখে যাচ্ছেন একটার পর একটা। উনি তখন এই ভাবটি সঞ্চালিত করলেন অবন ঠাকুরের ওপর। অবন ঠাকুর একাধিক জায়গায় লিখেছেন যে আমাকে বেঙ্গল স্কুলে বা আমাকে দেশজ আর্ট ইন্ডিজেনাস আর্টে ফিরিয়ে আনার জন্যে সিস্টার নিবেদিতার ভূমিকা সবচেয়ে প্রধান। অবন ঠাকুরের একটি বড় বোন ঠাকুর বাড়ির ছেলে ছাড়াও অবন ঠাকুর ভাইস প্রিন্সিপাল ছিলেন গভর্নমেন্ট আর্ট কলেজ। এবার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুজন মিলে এক গড়ায় যদি বলেন যে আমরা বলছি যে আপনাদের যে ন্যারেটিভ এটা ঠিক নয়, তাতে এমন বিতর্ক হলো যে 1906 সালে বোধ হয় 5-6 বা 6 ইভি হ্যাভেল চাকরি ছেড়ে দিলেন। হ্যাঁ আমার সরকারি চাকরির দরকার নেই, আমি উনি ফিরে গেলেন লন্ডনে, নিয়ে প্রচার করলেন কিন্তু কোনো প্রমাণ নেই। এই প্রমাণের জন্যে একগুয়েভাবে লেগে থাকলেন প্রবীণ নিবেদিতা। এই লেডি হেরিংহ্যামকে পাওয়াতে লেডি হেরিংহ্যাম বললেন যে আমাকে কিছু সস্তায় অল্প বয়সে ছেড়ে দাও যারা আমার সাথে যাবে, যাদেরকে আমি লাগিয়ে দেবো কাজে, বেশি দিতে পারবো না। কাদের ধরবেন জানেন? অবন ঠাকুরের দুই ছাত্র নন্দলাল এবং অসিত হালদার, দুজনকে প্রায় জোর করে পাঠাবে, তোরা যাবি না মানে? নন্দলাল তখনও পাশ্চাত্য স্কুলে বিশ্বাস করেন, একটু অবন ঠাকুরের কথা এক কথায় তিনি বলছেন যে হ্যাঁ আমাদের যা শিখিয়েছে তারপর তর্ক হতেও পারে, কিন্তু যাই হোক সময় সাপেক্ষ। অবন ঠাকুরকে এই নন্দলালকে নন্দলালের লেখা আছে জোর করে পাঠালেন। নন্দলাল এবং অসিত হালদারের একটি শুধু তাদের কমপ্লেন ছিল, মহারাষ্ট্রের খাবার বাবা কী করে খাবো, ওই পাহাড়ের উপর চড়ে চুলা জ্বালিয়ে খাওয়ার আমাদের হবে না। তো ওরা দুজনে ঠিকই করেছিলেন যে বেশ হয়ে গেছে, ভগ্নিকে যা বলার আমরা পরে বলবো, আমরা চাকরি চাটিয়েছি 4-6 মাস, এবার আমরা চলব। তারা যেদিন পালাবার জন্যে পরিকল্পনা করেছে সেদিন দেখছেন গরুর গাড়ি আপনার কী বলে মিউল কাট করে উঠছেন সিস্টার নিবেদিতা, সাথে জগদীশ বোস, আর পেছনে তাদের রান্নাধক। উনি বুঝতে পেরেছিলেন সন্তানের মতন দেখতেন, বয়সে বেশি ছোটা ছিলেন না, যে তোদের আমি রান্নার লোক দিয়ে গেলাম। এই রান্নার লোক পাওয়াতে অবন ঠাকুর ওখানে বসে লেগে থাকলেন এবং অবনীন্দ্রনাথের সরি আপনার ইনি লেগে থাকলেন নন্দলাল, এবং নন্দলাল হলেন সবচেয়ে বড় প্র্যাকটিশনার অফ দি বেঙ্গল স্কুল। অবন ঠাকুরের চেয়েও এক মাসে অনেক বেশি এগিয়ে গেলেন এবং নন্দলাল এই পুরো ভূমিকাটি পুরো জিনিসটি এই পুরো ব্যাপারটি আমার মতে উনি যদি না থাকতেন কিছুতেই এটা হতো না। এই যোগাযোগ করে দেওয়া, সংযোজন করা এবং এটাকে তুলে ধরা পরবর্তীকালে আমরা মেনে নিয়েছি, আর এখন মোটামুটি কেউই নিয়ে তর্কই করে না যে ভারতবর্ষে দেশজ আর্ট অজন্তা বা অন্যান্য জায়গায় এবং অজন্তার সাথে বাকি সবার সম্পর্ক। কারণ অজন্তা ধরুন 5th শতাব্দী, 6th শতাব্দীর গোড়ার দিকে অজন্তাতে আর কোনো কাজ টাজ হয়নি। এরপরে যেখানেই আমরা দেখছি ধরুন কতখানি প্রভাব হয় দেখুন শিল্পীদের মধ্যে কারিগরদের মধ্যে, আপনার 50-60 বছর আগে একটি দুষ্প্রাপ্য পুঁথি পাওয়া গেল, এটা আমরা বলি গিলগিট ম্যানুস্ক্রিপ্ট। গিলগিট ম্যানুস্ক্রিপ্ট 11th শতাব্দীতে লেখা আছে, তার অজন্তার 600 বছর পরে। গিলগিট ম্যানুস্ক্রিপ্টে যে চিত্রগুলো আছে হুবহু অজন্তা,
মানে অজন্তা স্টাইল অফ আর্ট, কিভাবে ধরবে, কিভাবে অঙ্কন করবে, কোথায় রং লাগাবে, কিভাবে চিত্র প্রদর্শন করবে, পুরোটাই ওইখান থেকে। আমরা যদি মানে উনি বললেন গঙ্গা নিচের থেকে না থেকে গঙ্গোত্রী অব্দি পৌঁছবে যেটা করবো, আমার আজকে এই নিয়েই সবচেয়ে বেশি আমার কি বলবো আমার বাক্য ছিল। এবং আমি উনি বেঁচে থাকাকালীন কিছু জানতে পেরেছিলেন কিনা, উনি দেখেছেন কোনো ফল পেয়েছিলেন কিনা, কারণ ও অনেক কিছু অনেক ব্যাপারে ফল পাননি, বেঁচে থাকাকালীনও পাননি, বেঁচে মরে যাওয়ার পরেও পাননি অনেক ব্যাপারে। তো সেই নিয়ে আমি একটু ঘাটতে গিয়ে দেখলাম যে না পেয়েছিলেন, সেটা হলো শুধু আমি অগণ ঠাকুর অসিত হালদার এদেরকে নিয়ে নয়, আরও কয়েকজনকে নিয়ে। হ্যাঁ, নন্দলালের একটা ইংরেজি চিঠিতে লিখেছিলেন, আই ক্যান নেভার সে ইনাফ অ্যাবাউট দ্য এনকারেজমেন্ট আই রিসিভ ফ্রম সিস্টার নিবেদিতা। উনি দেখলেন যে উনি থাকাকালীন অনেক ভারতীয় আপনার ভারতীয় আর্টিস্টরা এদিকে নিতে আরম্ভ করলেন, তারা শুধু অজন্তা না, এবার ফিরে গেলেন তারা মোগল মিনিয়েচার, তারপর ফিরে গেলেন রাজপুত স্টাইল, করে আস্তে আস্তে ভারতবর্ষের থেকে একটা আলাদা পৃথক স্টাইল আছে, পাশ্চাত্য স্টাইলের সাথে একেবারে নকল নয়। এর মধ্যে সুফলতা রাও, সমরেন্দ্রনাথ গুপ্ত, উনি মারা যাওয়ার কয়েক মাস আগে একটি এক্সিবিশন দেখে গেলেন, এক্সিবিশনটা হয়েছিল 1910-এ, যেখানে গগন ঠাকুর, নন্দলাল অসিত হালদার, তার সাথে জুটে গেছে সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, সমরেন্দ্রনাথ গুপ্ত, ভেঙ্কটাপ্পা মানে বাংলার বাইরেও ছড়িয়ে গেছেন, এবং ওসি গাঙ্গুলি। আমি অনেক বছর আগে ওসি গাঙ্গুলির সাথে একবার পরিচয় সৌভাগ্য হয়েছিল, উনি একটা ম্যাগাজিন বার করেছিলেন মারা যাওয়ার আগে, কল ও ক্যালকাটা, তার মধ্যে কিছু দেখা দিয়েছিলাম সুবাদে। উনি আরেকজন কাকে বলছিলেন, আমার বয়স কত হয়তো 17-18 হবে, আমাকে বললো তোমার লেখাটা নিয়ে এসছে, আমি হ্যাঁ এতো ওখানে বসুন, উনি সে তর্ক করছিলেন। ওই সেই দিন ওনার মুখে শুনেছিলাম নিবেদিতার গল্প, লাগলো অনেক বছর গল্পটি খুঁজে বার করতে, এটি গুছিয়ে আমি একটু লিখেছি, আমি পারলে আপনাদের দিয়ে যাব। একটা লেখা অলরেডি দিয়েছি আমি মিথুন কলেজকে, তারই থেকে আমি তুলে দেবো। ঈশ্বরদের যে সার্ধ শতবর্ষ বা আপনার 250 বছর যেখানেই হোক, নতুন কিছু খুঁজে বার করতে হবে কষ্ট করে। আমি আর্ট হিস্ট্রি বুঝি না, আপনাদের মতো নিই, যা যতখানি দেখি যেটা ভালো লাগে তারপর কথা বলি, তার টেকনিক্যাল কথাগুলোও জানি না, কিন্তু ইতিহাসকে টুকরো টুকরো করে, এখানে এক টুকরো ওখানে এক টুকরো করে সংযোজিত করে চেষ্টা করি একটি চিত্র তুলে ধরতে। আজকে এই শুভ দিনে আমি আমার বন্দনা জানালাম। নমস্কার।